বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে গেলে ছয় দফা আন্দোলন কিন্তু এটার একটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের আগের ক্লাসে আমরা দেখেছি যে 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে যে যুদ্ধটা হয় সেটার কারণে পূর্ব বাংলার মানুষদের মধ্যে একটা গণজাগরণের সৃষ্টি হয়েছিল এবং তারা পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাচ্ছিল। এখন এর ফলশ্রুতিতে 1966 সালে ছয় দফা দাবি পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এই ছয় দফা দাবি আসলে কি ছিল এই বিষয়টা নিয়েই আমরা এখন বিস্তারিত জানব। তবে প্রথমেই আমি এই পূর্ব বাংলার মুক্তির সনদ বা ছয় দফা আন্দোলন নিয়ে তোমাদেরকে কিছু বেসিক জিনিস এখানে আমি দেখাতে চাই, যেটা হচ্ছে ছয় দফা আসলে কোথায় হয়েছিল, কবে হয়েছিল এবং এটার উদ্দেশ্য কি ছিল এবং এটার প্রবক্তা কে ছিল। এই ইনফরমেশন জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একেবারে মাথায় গেঁথে রাখতে হবে, কারণ এগুলো থেকে অনেক সৃজনশীল আসে এবং অনেক সময় এগুলো দেখা যায় যে অবজেক্টিভও আসছে। আচ্ছা, প্রথমত এটার সময়টা ছিল হচ্ছে 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরের একটা সম্মেলন হয়, এবং সেই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ছিলেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি এই প্রস্তাবটা উপস্থাপন করেন সকল বিরোধী দলের সামনে। অর্থাৎ লাহোরের এই সম্মেলনটা যে হচ্ছিল, লাহোরের এই সম্মেলনে বঙ্গবন্ধু সকল বিরোধী দলের যে নেতারা ছিলেন, এই সম্মেলনে উপস্থিত ছিলেন যারা, তাদের সামনে বাঙালির মুক্তির সনদ হিসেবে কয়েকটা পয়েন্ট, অর্থাৎ 6টা পয়েন্ট উপস্থাপন করেন, যেই পয়েন্টগুলোর মাধ্যমে আসলে তিনি সেখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে জানাতে চাচ্ছিলেন যে পূর্ব পাকিস্তান আসলে বৈষম্যের শিকার হচ্ছে এবং পশ্চিম পাকিস্তানের সরকার ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা অতীব জরুরি। অর্থাৎ এই দফাগুলোর উদ্দেশ্যই হচ্ছে পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক যে আচরণটা চলছিল সেটার প্রতিবাদ এবং পূর্ব বাংলায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। এখন তাহলে চলো আমরা দেখে নেই যে পূর্ব বাংলার মুক্তির সনদে ছয় দফা আন্দোলনের দফাগুলো কি কি ছিল। আচ্ছা, এক নজরে আমরা যদি এখানে 6টা দফা দেখি, দেখব যে প্রত্যেকটা দফাই কিন্তু পূর্ব বাংলার মানুষদের অধিকার আদায়ের জন্য ছিল। যেমন প্রথম যে দফাটা ছিল, এখানে বলা হয়েছে সরকার পদ্ধতি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এখানে একটা সরকার পদ্ধতি প্রস্তাবিত করা হয়েছে, যেটা হচ্ছে যে আমেরিকার সরকার ব্যবস্থা অনুযায়ী এ দেশেও সরকার পদ্ধতি গড়ে তুলতে হবে এবং জনগণের ভোটের মাধ্যমে সরকার ক্ষমতা লাভ করবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যাতে ভোটাধিকার সমানভাবে পায় এটা নিশ্চিত করা হবে কেন্দ্রীয় সরকারের অন্যতম একটা দায়িত্ব। দ্বিতীয় যে পয়েন্টটা আছে, দ্বিতীয় পয়েন্টে বলা আছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কতটুকু হবে সেটা নিয়ে। অর্থাৎ শেখ মুজিবুর রহমান এখানে প্রস্তাব করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের হাতে শুধুমাত্র 2টা বিষয় নিয়ে ক্ষমতা থাকবে, একটা হচ্ছে প্রতিরক্ষা এবং আরেকটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এগুলোর বাইরে যত রকম ক্ষমতা আছে সবগুলো থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। অর্থাৎ পূর্ব বাংলার যে অংশটা আছে সেখানের সরকারের হাতে থাকবে বাকি সব ক্ষমতা, আর কেন্দ্রীয় সরকারের হাতে শুধুমাত্র 2টা ক্ষমতা থাকবে, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র সংক্রান্ত। তৃতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে অবাধ বিনিয়োগযোগ্য 2 ধরনের মুদ্রার প্রচলন। এখানে বঙ্গবন্ধু চেয়েছিলেন যে এমন একটা মুদ্রা ব্যবস্থা থাকবে যেখানে 2টা দেশে পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তান এই 2টা জায়গায় 2 ধরনের মুদ্রা ব্যবস্থা থাকবে, অথবা যদি একই মুদ্রা ব্যবস্থা থাকে সেক্ষেত্রে অবাধে বিনিয়োগযোগ্য হতে হবে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আঞ্চলিক সরকারের হাতে সকল ধরনের কর ধার্য করার ক্ষমতা থাকবে, অর্থাৎ পূর্ব বাংলার মানুষদের থেকে কর আদায়ের যে দায়িত্বটা সেটা আঞ্চলিক সরকারের হাতে থাকবে, কেন্দ্রীয় সরকারের হাতে নয়, এবং আঞ্চলিক সরকার যিনি থাকবেন তিনি অঞ্চল থেকে গুলো নিয়ে বা কর আদায় করে সেটার একটা অংশ কেন্দ্রীয় সরকারকে দান করবে। 5 নম্বর পয়েন্টও অনেকটা একই রকম, এখানে বলা হয়েছে যে আঞ্চলিক সরকারের হাতে বৈদেশিক মুদ্রারও মালিকানা থাকবে এবং সেই বৈদেশিক মুদ্রার আদায়কৃত বৈদেশিক মুদ্রার একটা অংশ তারা কেন্দ্রীয় সরকারকে দিবে, ওই আগের করের মতোই বৈদেশিক মুদ্রাটাও তারা আদায় করে সেটার একটা অংশ কেন্দ্রীয় সরকারকে প্রদান করবে। 6 নম্বর যেটা, 6 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা সরাসরি 1965 সালে আমরা যে ভারত পাকিস্তান যুদ্ধ পড়েছিলাম সেটার প্রভাব থেকে এই পয়েন্টটা বঙ্গবন্ধু রেখেছিলেন, এবং এখানে বলা হয়েছে যে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা সেই সরকারকে দিতে হবে। 1965 সালের যুদ্ধতে কি দেখেছিলাম যে পাকিস্তান আর ভারতের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু পূর্ব বাংলাকে পশ্চিম সুরক্ষা প্রদান করেনি বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তারা কোন ধরনের সুরক্ষা পায়নি। তাহলে
পূর্ব বাংলা চাচ্ছে যে তারা একটা আধা সামরিক বাহিনী গঠন করবে বা আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা তাদেরকে দেওয়া হবে, যাতে তারা নিজেদের সুরক্ষাটা দেখতে পারে এবং তারা নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে যাতে প্রয়োজন মতো সামরিক বাহিনী গঠন করতে পারে। তোমরা নিচে এখানে একটা বাক্য দেখতে পাচ্ছ, সরকারের কেন্দ্র মুদ্রা করের মালিক বাহিনী। এই বাক্যটা একটা নেমোনিক। এখন ছয়টা দফা মনে রাখা যদি তোমাদের জন্য কঠিন হয়, তোমরা এই একটা বাক্য মনে রেখে কিন্তু ইজিলি ছয়টা দফা মাথায় রাখতে পারো। যেমন সরকারের কেন্দ্র মুদ্রা, এটা দিয়ে প্রথম তিনটা বোঝানো হয়েছে, এবং করের মালিক বাহিনী, এটা দিয়ে পরের তিনটা বোঝানো হয়েছে। অর্থাৎ সরকার দিয়ে বোঝানো হয়েছে সরকার পদ্ধতি ও জনগণের ভোটাধিকার নিশ্চিত, কেন্দ্র দিয়ে বোঝানো হয়েছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নির্ধারণ, মুদ্রা দিয়ে বোঝানো হয়েছে অবাধ বিনিয়োগযোগ্য দুই ধরনের মুদ্রা, কর দিয়ে বোঝানো হয়েছে আঞ্চলিক সরকারের হাতে কর ধার্য করার ক্ষমতা, মালিক দিয়ে বোঝানো হয়েছে যে বৈদেশিক মুদ্রার মালিকানা আঞ্চলিক সরকারের হাতে থাকবে, এবং বাহিনী দিয়ে বোঝানো হয়েছে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধার সামরিক বাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে। তাহলে এভাবে তোমরা ছয়টা দফা কিন্তু খুব সহজে মনে রাখতে পারো, এবং এটা মনে রাখতে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম একটা বিষয় এই ছয় দফা আন্দোলন। এটা মনে রাখা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ।